فَيْضْرَبُ السِّرَاطِ بَيْنَ ظَهْرَيْ جَهَنَّمْ জাহান্নামের উপরে এই সিরাতটাকে রেখে দেওয়া হবে। আসমান নাই, জমিন নাই, কিছু নাই রে ভাই, জাহান্নামের উপরে ফুল সিরাত থাকবে, নিচে জাহান্নাম। এই ফুল সিরাত পার হইয়া, জাহান্নাম পার হইয়া, সামনে যাইয়া নদী পার হইয়া দেখবেন জান্নাত অপেক্ষা করছে। এই তিনটা জিনিস তারা আর কিছুই থাকিবে না রে, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নাম উপরে যখন এই ব্রিজটা রেখে দেওয়া হবে, ভাইরা আমার ওই সময় সর্বপ্রথম আমি আমার উম্মত নিয়ে পার হয়ে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলেন, সেদিন লায়াতা কাল্লাম মাহাদুম, কেউ কথা বলতে পারবে না, ইল্লা রসুল, নবী আম্বিয়াগণ ছাড়া কেউ কথা বলবে না। নবীগণ কথা বলবে, কি কথা বলবে জানেন? লায়াতা কাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা রসুল, শুধু নবীগণ কথা বলবে, রসুলগণ কথা বলবে। সেদিন সমস্ত নবীদের কথা থাকবে একটা, সাল্লিম 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 সাল্লিম, ইয়াল্লাহ বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও। এই কঠিন অবস্থা দেখার পরে নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ বাঁচাইয়া দাও বাঁচাইয়া দাও। এই কথাটা, এই দোয়াটা, আর দরখাস্তটা, আর এই তলবটা আল্লাহর কাছে নবীগণ ছাড়া কেউ করার সাহস পাবে না রে। কত ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেছেন? কেউ কথা বলতে পারবে, শুধুমাত্র নবীগণ বলবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এছাড়া কেউ বলতে পারবে না কথা। কঠিন ভয়ঙ্কর অবস্থা। কেমন হবে এই ফুলসাদটা, কেমন হবে ভাই? এই ফুলসাদের মধ্যে ছয়টা জিনিস আছে, এই ছয়টা মনে রাখবেন, নিয়ে চলে যান বাড়িতে, আজকে রাত্রে ঘুমাইতে পারিবেন না রে। এক নম্বর, এই ফুলসাদটা আদাব কুমিনার সাহারাতি, চুড়ে থাকা চিকন হবে রে ভাই। কিসের থেকে চিকন হবে? এই যে চুল দেখছেন না, সামনে আছে, খুব সহজে দেখানো যাবে রে ভাই। নিজের দাড়িতে হাত দেন, নিজের দাড়িতে হাত দিয়ে একটা বের করেন, আর যাদের দাড়ি নাই ঢেকে ফেলেন, লজ্জার কথা। হাই, এখন যদি বলি নবীর জন্য কে জীবন দিবে, সবাই জীবন দিবে, সবাই হাত উঠাবেন, ঠিক না বেঠিক? নবীর মহাব্বতে দাড়িটা রাখতে পারে না রে ভাই। হাত দেন, এটা আবার থাকতে পারবেন দাঁড়িয়া? পারবেন? দেখতে পাচ্ছেন? আমার নবী বলেন, আহাদ আদাব কু মিনাস শাআরাতে, চুলের থাকা চিকন হবে। এরা বলছে দাঁড়িয়ে যান, পা কাটবে, পা কাটবে না, কিন্তু ফুল সিরাতটা এমন, আহাদ আহাদ মিনাস সাইফ, তলোয়ারের ধারের থেকেও বেশি ধার। বলেন সুবহানাল্লাহ, এত চিকন, তারপরে তলোয়ারের ধারের থেকেও কঠিন ধার। তলোয়ারের উপরে দাঁড়ালে পরে পা থাকবে, এই ফুল সিরাতে যদি দাঁড়িয়ে থাকেন আপনার পা থাকবে। একটা একটা করে ফুল সিরাতে দাঁড়াবেন, একটা একটা করে দাঁড়াবেন, কোনো জ্যাম ট্যাম ভিড় টিড় হবে না। একজন মানুষ চোখের পলকে বিজলি যেমন পার হয়ে যায়, বিজলির মতো পার হয়ে চলে যাবে, একেবারে হাওয়াই পাখিও না, হাওয়াই জাহাজও না, চোখের পলকে চলে যাবে। বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্য থেকে করো। বলে আমিন, আমি জোরে সাড়া বলে আমিন। যদি থেকে যান তাহলে পরে আর বাঁচান নাই। কয় নম্বর বললাম? ফুল সিরাতে কয়টা কথা বললাম? দুইটা। তৃতীয় নম্বর হচ্ছে শাদীদুজ জুলমা, কঠিন অন্ধকার হবে, লাইটে আলোতে যদি ধারে দাঁড়াতে হয় তাতে একটু সুবিধা হবে, দেখতে পাবো, কিন্তু অন্ধকারের কারণে ফুলসা দেখা যাবে না রে। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল গামি ওয়াল হুজনি ফি যালিকা আল ওয়াক্ত ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা সাহিল উমুরানা ইয়া রাব্বাল আলামিন।
Allahumma sahhil umurana. Allahumma waffiqna litazawuz ala sirati ila al-jannah ya rabbal alamin. Ya Allah ful sirat par kore jannate jao taufeeq dan karo. Sokol ke taufeeq dan karo Allah. Ya Allah তুমি আমাদেরকে কঠিন দিবস থেকে বাঁচিয়ে দিও আল্লাহ, আমাদেরকে বিপদে ফেলিও রে আল্লাহ, আমরা গুনাহের পাপী আল্লাহ, তুমি দয়া না করলে আল্লাহ আমরা কখনো বাঁচতে বাঁচতে পারবো না আল্লাহ। বারবার শাদিদুজ জুলমা।